প্রতিদিনের মতো এদিনও সকালে গিয়েছিলেন রাজমিস্ত্রির কাজ করতে, কিন্তু নিম্নচাপের জেরে কাজ বন্ধ থাকে। তাই কাজের জায়গা থেকে ফিরে আসার পথে ভাতার বাজারে এসে হঠাৎ টিকিট কাটে এক যুবক। কৃষক বাজারের একটি লটারির দোকানে 60 টাকার দিয়ে 10 সেমের একটি টিকিট কাটে সে, আর তাতেই জীবন বদলে গেল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলের। আজকে আমি রাজমিস্ত্রির কাজে এলাম, দিয়ে ভাতার এসে কাজে এসে টিকিট নিলাম একবার। আচ্ছা, দোকান থেকে তোমার দুপুরে দেখছি যে আমার 1 কোটি টাকা হয়েছে। মাঝে মধ্যে কাটি তোমার যখন মনে হয় তখন 60 টাকা। বাড়িতে আছে মা আছে, দাদা আছে, বউ আছে, কাকা আছে, কাকিমা আছে, দাদু আছে, ঠাকুর। তিনি যে টিকিটটি কেটেছিলেন সেই টিকিটেই পড়েছে প্রথম পুরস্কার 1 কোটি টাকা। পূজোর মুখেই লটারিতে 1 কোটি টাকার পুরস্কার জিতে আনন্দে আত্মহারা পেশায় শ্রমিক প্রসেনজিৎ ও তার পরিবারের সদস্যরা। বাসুদা গ্রামের বাসিন্দা প্রসেনজিৎ মণ্ডলরা দুই ভাই, দুজনেই বিবাহিত, বৃদ্ধ বাবা মাকে নিয়ে তাদের যৌথ পরিবার। কোনো মতে দিন মজুরির কাজ করে চলে সংসার। বাবা অজয় মণ্ডলও মজদুর, মা শোভাদেবী পরিচারিকার কাজ করেন, পাশাপাশি দিন মজুরিরও কাজ করেন তিনি। দাদাও পেশায় মজদুর এবং প্রসেনজিৎ বাড়ি নির্মাণের শ্রমিকের কাজ করেন। প্রতিদিন লটারির টিকিট না কাটলেও মাঝের মধ্যে ভাগ্য পরীক্ষা করত প্রসেনজিৎ, সেই মতো এই দিনও লটারির টিকিট কাটে প্রসেনজিৎ। যদিও এতদিন যে কটি টিকিট কেটেছে প্রসেনজিৎ তাতে কোনো পুরস্কারই পায়নি সে, তবে এবার প্রসেনজিৎ করে দিল বাজি মাত। জয়বা ক্ষেত্রপাল লটারি কিষাণ ভাতার কিষাণ মান্ডি। আজকে খুশির খবর হচ্ছে মর্নিংয়ের 10 সেমে ফার্স্ট প্রাইজ হয়েছে প্রথম 1 কোটি টাকা, নাম্বার হচ্ছে 49L 1-17-13। মানুষজন খুবই আসছে, উৎসাহ দিচ্ছে, এটা একটা ভালোই হলো, হয়েছে অনেকদিন বাদ। মানুষ একটা আশা পেলো যে 1 কোটি টাকা ভাতারে হয়েছে, মানুষ আরও উৎসাহ দেবে, টিকিট কাটবে। আজকে জানতে পারলাম সকালে তুমি গাড়িতে কাজে এসেছিল ভাতারে, টিকিটটা কেটেছিল কটাকায়? 60 টাকায়। দিয়ে তারপরে ওই ছেলে বাথরুম গেছিল, দিয়ে আর কি দেখেছে, দিয়ে তখন বাড়ি চলে এসেছে, ও টিকিটটা মিলিয়ে দেখেছে। কি জানতে পারলে? আমরা নিয়ে আছে জমি কিনবো, বাড়ি করবো, ছেলে ভবিষ্যৎ জন্য, আমাদের নাতি নাতনি আছে, ভবিষ্যৎ জন্য কত কষ্ট করে মানুষ করেছি ওইটা করে দাম। আমি খুশি হয়েছি, মানে ভালো খুশি হয়েছি, আমি বহুত কষ্ট করে সংসার করেছি, এখনো করছিলাম। এই 1 কোটি টাকার পুরস্কার দিয়েই জমি কিনে বাড়ি বানাবে প্রসেনজিৎ, তেমনটাই ইচ্ছে তার। এছাড়াও পরিবারের অভাব দূর হবে বলেও মনে করছেন প্রসেনজিতের মা। সব মিলিয়ে এই 1 কোটি টাকা পুরস্কার পেয়ে খুশি প্রসেনজিৎ ও তার পরিবার। পূর্ব বর্ধমান থেকে মালবিকা বিশ্বাসের রিপোর্ট, নিউজ 18 লোকাল।